স্যার সাকসেসফুল লাইভ ইউটিউব চ্যানেল মিডিয়া গ্রুপ থেকে বলছি। বলুন স্যার, আজকে একটা বেনজির ঘটনা দেখলাম যে শিক্ষা মিত্ররা তাদের যে ৬ বছর ধরে ভাতা বন্ধ হয়ে আছে, তারা ২০০৪ সালে নিয়োগ হয়েছিল, যেটা আমরা চ্যানেলে আপনাদের খবর করেছিলাম। তো আজকে আমরা দেখতে পেলাম যে আজকে নিজের জীবনকে মানে বাজি রেখে মরার জন্য হয় মরবো নাই তাই আদায় করে আসবো, এরকম একটা ঘটনা দেখলাম। যদি বিষয়গুলো আজকে যে গঙ্গায় ঝাঁপ দিয়ে দিদির কাছে দেখা করতে যাওয়ার এই বিষয়টা যদি একটু যদি খুলে বলেন আপনারা। দেখুন, প্রথমেই বলিনি, আমরা প্রায় ৭ বছর ধরে অনারিয়ামটা আমাদের বন্ধ, আমরা এমনিতেই মরেই আছি। আমরা বহুবার বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আমরা আবেদন নিবেদন করেছি সরকারকে, সিএমকে করেছি, উচ্চপদস্থ শিক্ষামন্ত্রীকে করেছি, এসপিডিকে করেছি, ওইসিকে করেছি, কিন্তু আলটিমেট আমরা কোনো রেজাল্ট পাইনি। শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি, এছাড়া আমরা কিছুই পাইনি। তাই আমরা আজকে নিরুপায় হয়ে আমাদের এরকম একটা সিদ্ধান্ত নিতে হলো। এবং এখানে আমি বলে রাখি, বলে রাখা ভালো, যে আজকে আপনারা যেটা দেখলেন এটা আমাদের একটা ট্রেলার। আগামী দিনে আমরা এর থেকে আরো মারাত্মক কিছু করতে মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আপনারা কতজন এইভাবে জলে ঝাঁপিয়েছিলেন যদি একটু বলেন, কতজন ঝাঁপ দিয়েছিল জলে? আমাদের এডুকেশন ভলেন্টিয়ার আর শিক্ষা মিত্র মোট ৫ জন ছিলেন। আচ্ছা আচ্ছা, ৫ জনে আমরা দেখলাম ছাত্রে চলে যাচ্ছে, এটা দেখলাম আমরা। তো ৬ জন ছিলেন, সরি ৬ জন ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত কি পৌঁছাতে পেরেছিলেন? আমাদের লক্ষ্য ছিল বাড়ি পর্যন্ত যাওয়া, কিন্তু ওখানে যেহেতু হাই অ্যালার্ট জোন আপনারা সবাই জানেন, মানে ওখানে যে প্রহরীর বেষ্টনী করা আছে তাদেরকে আমরা বোকা বানাতে সক্ষম হয়েছি, এবং এটা আমাদের একটা বড় নৈতিক জয় বলে আমরা মনে করছি সংগঠনের পক্ষ থেকে। আচ্ছা, তারপরে বর্তমানে এখন কি পুলিশি হেফাজতে আছেন না আপনাদেরকে ছেড়ে দিয়েছে? ওই যে ওই অবস্থায় আপনারা যে দিদির কাছে যাচ্ছিলেন অতর্কিতে হঠাৎ করে, তাতে করে আপনাদেরকে পুলিশ কি ধরেছিল? আমাদের ওখান থেকে আমাদের ৬ জনকে পুলিশ অ্যারেস্ট করেছে, করে বর্তমানে এখন এমতো অবস্থায় লালবাজার থানায় আটকে রাখা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না, তাদের ফোন টোন সম্ভবত নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, সব তো কিছু বন্ধ, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি, আমার খুব মানে চিন্তার মধ্যে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ৬ জনকে গ্রেপ্তার করা আছে, আপনাদের কাছে কোনো নেতৃত্বের কাছে কোনো ফোন আসছে না যে কি ব্যবস্থা হবে বা কোনো আকার ইঙ্গিত পুলিশ প্রশাসন থেকে অথবা সরকারি আধিকারিকদের কাছ থেকে কোনো যোগাযোগ? এখনো পর্যন্ত কোনো সেরকম সদস্য আমরা পাইনি, এখনো সেরকম সাড়া আমরা পাইনি। তো স্যার, এই মুহূর্তে বলবো যে এই এই যে আগামী দিনে আরো ভয়ঙ্কর আন্দোলনের দিকে যাবেন যেটা ভাবছেন, আমরা আন্দোলনের দিকে যাচ্ছি বললে ভুল হবে, আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে, আমাদের বাঁচার জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইভাবে কি দাবি পূরণ হবে মনে হচ্ছে আপনারা যে কাজটা করছেন, এই যে লাভ মেরে ঝাঁপ মেরে গিয়ে গঙ্গায় পড়ে হচ্ছে তো লাইফ আছে হচ্ছে, তারপরে আইনি প্রশাসনের আইনি জটিল জালে ফাঁসিয়ে দেওয়া করতে পারে সরকার, তো এইভাবে মানে কিভাবে দাবি পূরণটা হবে মনে হচ্ছে, এইভাবে কি হবে মনে হচ্ছে আপনাদের? আগে আমি বলে রাখি, আমরা আবেদন নিবেদনের কোনো ঘাটতি রাখিনি। আচ্ছা, আমরা বহুবার বহু বিভিন্নভাবে মানে সরকারের পক্ষে সিএমকে থেকে শুরু করে ডিএম এসপিডি সব লেভেলে আমরা আবেদনপত্র করেছি, শিক্ষামন্ত্রীকে বারবার আর শিক্ষামন্ত্রীর বাড়িতেও গিয়েছি, শিক্ষামন্ত্রী এই পর্যন্ত আমাদের মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেননি। আচ্ছা, তার জন্য আপনারা মুখ্যমন্ত্রীকে দেখা করার জন্য ওইভাবে যাচ্ছিলেন? হ্যাঁ, আমাদেরকে বাঁচতে হবে, বাঁচার অধিকারটুকু সরকার কেড়ে নিতে পারেন না, আমাদের নৈতিক অধিকার, আমাদের বাঁচতে গেলে আমাদের যা যা করণীয় আমরা আগামী দিনে করবো। তো আপনারা তো ভাতা পেতেন, আমরা যেটা জানি যে ৪ সালে নিয়োগ হয়েছেন এবং আপনারা ভাতা অলরেডি পেতেন, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এই বিষয়টা কোনো কেন বন্ধ হলো সরকার কি আপনাদের জানিয়েছে যে কেন আপনাদের? কোন রকম নোটিফিকেশন নয়, কোন রকম নোটিফিকেশন কোন রকম জানানো হয়নি, এবং বলে রাখি এখানে আপনি শুনলে হয়তো অবাক হবেন, আমাদের লোয়ার লেভেল সব থেকে মানে এসআই লেভেল থেকে আমাদেরকে যেটা বলা হয়েছিল যে আপনারা চাইলে স্কুল করতে পারেন, আবার না চাইলে
স্কুল নাও আসতে পারে, তার মানে আপনাদেরকে ছাঁটাই করার চক্রান্ত, এটা চক্রান্ত। আচ্ছা, মাস্টার প্ল্যান বলতে পারেন, গ্রেফতার করে লালবাজারে রেখেছে, আপনারা কি দাবি করছেন? নিঃশর্ত মুক্তির দাবি করছেন তো নাকি? আরেকবার বলবেন প্লিজ। বলছি এই যে ছজনকে গ্রেফতার করে রেখেছে, এটা তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের চ্যানেলের মাধ্যমে নিঃশর্ত ভাবে মুক্তি চাচ্ছেন তোদের? অবশ্যই, আমরা তো কোনো আতঙ্কবাদী নই, আমরা তো শিক্ষক। আজকে দেখুন, আজকের সরস্বতী পুজো দেবীর আরাধনার দিন, শিক্ষকদের পচা জলে নেমে আমাদেরকে আবেদন করতে হচ্ছে, এর থেকে রাজ্যের বড় লজ্জার কি হতে পারে? ঠিক ঠিক ঠিক, তাহলে আপনারা নিঃশর্ত অবিলম্বে এই মানে বন্দীকৃত ছজন শিক্ষকের মুক্তি চাচ্ছেন, তাই তো? অবশ্যই স্যার, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাইবো যে সরকার আপনাদের দিকে আপনাদের বিষয়টা অতি বিলম্ব অতি মানে অনতি বিলম্বে বিবেচনা করে আপনাদের যে চাকরি তাতে বহাল রাখুক, এবং আপনাদের যে ভাতা সেটা চালু করুক, এবং সেই সাথে এই দুর্মূল্যের বাজারে যাতে ভাতা বৃদ্ধি ঘটিয়ে আপনাদের একটা ন্যায্যতম জায়গায় পৌঁছে দেয় সেই দৃষ্টিটাও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে রাখছি। এবং অবিলম্বে আমাদের এই চ্যানেলের মাধ্যমে, যেহেতু একটা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চাই সরকার যাতে ওই বন্দীকৃত ছজন শিক্ষক মানে শিক্ষামিত্রদেরকে নিঃশর্ত মুক্তি দেয়। আপনাকে ধন্যবাদ। আমি আমি আরেকটা কথা বলি। হ্যালো, হ্যাঁ বলুন। আমাদের এই গভর্নমেন্ট আমাদেরকে নিয়োগ করলো এডুকেশন ভলেন্টিয়ার হিসাবে, এডুকেশন ভলেন্টিয়ার শিক্ষামিত্র হিসাবে। আমরা তো কনফারেন্স নই, যদি কনভার্ট করে প্যারাটিচার করা যায় তাহলে আমাদেরকে কেন কনভার্ট করে প্যারাটিচার করা হচ্ছে না? আপনি আপনার চ্যানেলের মাধ্যমে অবশ্যই এটা তুলে ধরবেন। আপনি বলুন বিচারে কি বলতে চাচ্ছেন বলুন। যারা প্রাইমারিতে ভিআরপি হিসাবে কাজ করতেন এবং যারা সাংবাদিক পেতেন মাত্র 500 টাকা, তাদেরকে কনভার্ট করে এই এই সরকার প্যারাটিচার করলো। কিন্তু আমরা যেখানে আমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, আমরা সেখানে আমাদেরকে কি কনভার্ট করে প্র্যাকটিক্যাল করা যায় না? অবশ্যই করা যায়, এবং আমরা জানি আমাদের কাছে তথ্য প্রমাণ, এবং আমাদের যে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আন্দোলন চলছে ওখানেও সম্ভবত ভিআরপি ছিল আগে, যাই হোক ওই ধরনের কিছু ছিল, তারা কিন্তু কনভার্ট হয়ে প্যারাটিচার হয়েছে এবং আন্দোলনে যুক্ত আছে, এরকম নমুনা কিন্তু আমাদের কাছে আছে। তো যাই হোক, আমরা চাইবো যে আপনাদেরকে পার্শ্ব শিক্ষকতার জায়গাটাই দিক, বা ভালো কোনো তাছাড়াও ভালো কোনো জায়গায় নিয়োগ করে এই বঞ্চনা থেকে মুক্তি চাই। এই কথা বলে আজকের এখনকার সাক্ষাৎকার করছি। ধন্যবাদ।